আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যারে কিজ। তো অ্যারে কিজ এই ফাংশনটা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে এটাই আজকে আমরা দেখব। তো চলুন এগুলি আমরা রিমুভ করে দিই এবং এই যে এইটাকে আমরা আনকমেন্ট করে দিই, ওকে, কারণ এটা এবার আমরা ইউজ করব। এবার আমরা এইখানে আসি, এখানে একটা অ্যারে তৈরি করব। যেমন আমরা এখানে যদি একটা অ্যারে নেই যেটার নাম হচ্ছে যে বিডি অর্থাৎ বাংলাদেশ, তো এবার এখানে আমরা বলতে পারি যে পিএম, দ্যাট মিন্স প্রাইম মিনিস্টার, তো আমরা বলতে পারি শেখ হাসিনা, ওকে। এরপর আমরা বলতে পারি প্রেসিডেন্ট, পিআর দিলাম আমরা সংক্ষেপে, জানি না প্রেসিডেন্টের সংক্ষেপে কিভাবে লিখে রিয়েলি, কখনো এটা আইডিয়া আসে না এই মাথার মধ্যে। তো আমাদের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে শাহাব উদ্দিন, ওকে। এরপর আমরা বললাম যে আসলে আমি কনফিউজড হয়ে গেছি যে আসলে শাহাবুদ্দিন কিনা, কিন্তু উনি অনেক পরিচিত ছিলেন না আমার কাছে, সরি আমি একটু জেনে নেই। থ্যাংক ইউ, ঠিক আছে, আমরা নামটা এভাবে ভুল করতে পারি না যেহেতু উনি আমাদের প্রেসিডেন্ট, ওকে। ঠিক আছে, আমরা এটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে সরি, এখানে কিন্তু আমি অন্য একটা ভুল করতেছি, কারণ এর মধ্যে কখনো সেমিকোলন দেওয়া যাবে না মাঝখানে, এখানে আমাদের কমা দিতে হবে। এরপর হচ্ছে আমরা আসব এখানে যে এখানে কি দেওয়া যেতে পারে, এখানে দেওয়া যেতে পারে অ্যান্ড নেক্সট ইলেকশন, নেক্সট ইলেকশন, নেক্সট ইলেকশন 2023-ই হবে, ওকে। তো আমরা এইটুকু দিয়ে রাখলাম আপাতত। তো আমরা এখানে এভাবে বলতে পারি যে রেজাল্ট, রেজাল্ট দিয়ে আমরা এখানে বলতে পারি অ্যারে, এরপরে হচ্ছে কিস, এই ফাংশনের ভেতরে আমরা এখানে বলবো বিডি বাংলাদেশ, এটুকু বলে দেব, ঠিক আছে। এইখানে রেজাল্টটাকে আমরা প্রিন্টার করে ফেললাম। এরপর এটাকে যদি আমরা রান করি, দেখুন এই যে আমরা পজিশন দিলাম পিএম, পিআর এবং নেক্সট ইলেকশন, এগুলি আমরা দিয়ে দিলাম। কিন্তু আমরা যদি চাই যে এখানে আমরা দেখতেছি 2023 আসলে কী হবে এটা আমরা জানতে চাই, রাইট? তো আমরা কোনো কারণে এখানে যদি এইভাবে উল্লেখ করে যে দেই যে 2023 অর্থাৎ এখানের ভ্যালুটা কখনো যদি এইভাবে দিয়ে দিই আমরা, তখন দেখবো এটার কীটা ধরে আর আনতে পারতেছে। এই দেখেন 2023-এ নেক্সট ইলেকশন, দ্যাট মিন্স এভাবেই আমরা অ্যারে কিজ ফাংশনের মাধ্যমে আমরা কোনো লুপ ছাড়াই আমাদের কীগুলি তুলে আনতে পারি এবং আমাদের প্রয়োজনে ভ্যালু থেকেও একটা কীকে তুলে আনতে পারি। অসাম না? তো আশা করি সবারই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই প্র্যাকটিস করুন, না ভালো লাগলেও প্র্যাকটিস করুন যদি প্রোগ্রামার হতে চান। তো আমাদের সাথেই থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে, আল্লাহ হাফেজ।